আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আমরা দেখেছি এসডিএলসি অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে। আজকে আমরা ওয়াটারফল মডেল নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক ওয়াটারফল মডেল আসলে কি। ওয়াটারফল মডেল আর ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, তো মডেলটা সংক্ষেপে যদি আমি বলতে চাই, একটা পানি ঝর্ণা যেভাবে কাজ করে, যে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে আসে, তো এটা একটা লিনিয়ার প্রসেস। একটা উপরের ধাপটা কমপ্লিট না হলে নিচের ধাপটা কখনোই কমপ্লিট হবে না। তো চলুন দেখি আমরা ওয়াটারফলের কিছু সংজ্ঞা। এখানে ওয়াটারফল মডেল বলা হয়েছে ইজ এ সিম্পলেস্ট মডেল অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্যারাডাইজম। সফটওয়্যার ডেভেলপমেন্ট প্যারাডাইজমের একটা সিম্পলেস্ট মডেল। অল দ্য ফেজ অফ এসডিএলসি উইল অন ওয়ান আফটার অ্যানাদার, একটার পরে আরেকটা ফাংশন কাজ করবে ইন এ লিনিয়ার ম্যানার। আমি যেটা বললাম যে এটা একটা ধারাবাহিক পদ্ধতিতে করবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফেজ ইজ ফিনিশড দেন ওনলি দ্য সেকেন্ড ফেজ উইল অ্যান্ড সো অন। যখন একটা প্রথম ফেজ শেষ হবে দেন তখনই কেবল দ্বিতীয় ফেজ হবে। এটাকে বলা হচ্ছে ওয়াটারফল মডেল। যেমন এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, দ্য ওয়াটারফল মডেল ওয়াজ ফার্স্ট প্রসেস মডেল টু বি ইন্ডাক্ট অ্যান্ড অলসো কল্ড লিনিয়ার সিকোয়েন্সিয়াল লাইফ সাইকেল মডেল। এটাকে বলা হয়ে থাকে যে প্রথম সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রথম এটা একটা মডেল, সবচেয়ে প্রথম একটা আদি একটা মডেল। এই মডেলটা প্রথম ডিজাইন করা হয়েছিল সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এর ধাপগুলো আমরা যদি একটু দেখি, এখানে ওয়াটারফল মডেলের ধাপগুলো হলো রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস, ইউজারের কাছ থেকে রিকোয়ারমেন্টগুলো কী কী সেগুলো অ্যানালাইসিস করা হয়। দেন এর ডিফিনিশন দেওয়া হয় যে আসলে এর রিকোয়ারমেন্টের নাম কী। আচ্ছা, তারপরে সিস্টেম অ্যান্ড সফটওয়্যার ডিজাইন, দেন তারপরে সিস্টেম এবং সফটওয়্যার ডিজাইন করা হয়। দেন ইমপ্লিমেন্টেশন ইউনিট টেস্টিং করা হয়, সিম্পল যেহেতু বলা হয়েছে, তারপরে ইন্টিগ্রেট করা হয়, অ্যান্ড দেন অপারেশন এবং মেনটেন্স। খুবই সিম্পল একটা মডেল, যেটা সাধারণত রিকোয়ারমেন্টগুলো আবার যদি আমি বলি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা হয় এবং ডিফিনিশন দেওয়া হয়, তারপরে সিস্টেম অ্যান্ড সফটওয়্যার ডিজাইন করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়, তারপরে ইন্টিগ্রেট করা হয় এবং তারপরে অপারেশন করা হয় এবং মেনটেন্স করা হয়। ধরুন একটু আরেকটু দেখি এর সুবিধা এবং অসুবিধাগুলো। টাইপ অফ মডেল ইজ বেসিক্যালি ইউজড ফর দ্য প্রজেক্ট অ্যান্ড দেয়ার আর নো আনসার্টিন। এখানে অর্থাৎ রিকোয়ারমেন্টগুলো প্রথমেই নেওয়া হলো, পরবর্তীতে আর যে কোনো রিকোয়ারমেন্ট এসে যোগ হবে এরকম কোনো সম্ভাবনা নাই। তার কারণে সে যে যে রিকোয়ারমেন্টগুলো নিয়ে কাজ করছে সেই রিকোয়ারমেন্টগুলো প্রথমে নিয়ে নেওয়া হলো। অ্যাট দ্য এন্ড অফ ইচ ফেজ এ রিভিউ টেক্স প্লেস, ইট ইজ অন দ্য রাইট প্যাথ অ্যান্ড ওয়েদার অন দ্য অর নট টু কন্টিনিউ ফর ডিসকাস দ্য প্রজেক্ট। তো যেহেতু এটা একটা প্রজেক্ট, একটা ধাপ শেষ হওয়ার পরে আরেকটা ধাপ শেষ হয় শুরু হয়, সুতরাং একটা ধাপের পরে ডিসিশন নেওয়া যাবে যে আসলে প্রজেক্টটা আমি কন্টিনিউ করবো, করতে পারবো কি পারবো না। আচ্ছা, ইন টেস্টিং স্টেজ ওনলি আফটার দ্য ডেভেলপমেন্ট ইজ ওভারল্যাপ, একটা ফেজ কমপ্লিট করার পরে আরেকটা ফেজের সাথে ওভারল্যাপ হয় না। একটা ফেজ একবার করে ফেলেছি আমি, পরবর্তীতে ওই ফেজটা আর করবো না। এখন কিছু এর অ্যাডভান্টেজগুলো দেখি। ডিসিপ্লিন, তার মানে একটা নিয়মানুবর্তিতা থাকে। স্টেজ ডেভেলপমেন্ট সব সাইকেল ইনফোর্সেস ডিসিপ্লিন এভরি ফেজ অ্যাজ এ স্টার্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট স্টার্টিং থাকে, একটা নির্দিষ্ট ইন পয়েন্ট থাকে। প্রোগ্রেস ক্যান বি কনক্লুজিং আইডেন্টিফাইড, প্রোগ্রেসটা কতটা এর উন্নতি হচ্ছে বের করা সম্ভব হবে। তো ইউজ অফ মাইলস্টোন, কারণ প্রতিটা ধাপই যেহেতু আলাদা আলাদা লিনিয়ার প্যারালিজমে চলছে, সুতরাং একটা ধাপ কখন শেষ হচ্ছে, কোথায় শেষ হচ্ছে এবং সফলতা কতটুকু, সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পাই বোথ ইউজার অ্যান্ড ক্লায়েন্ট। আচ্ছা, এখন আমরা মিনিমাল ওয়াস্টেজ, মিনিমাল ওয়াস্টেজ এটা একটা সুবিধা। এমফেসিস অন রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিজাইন রাইটিং এ সিঙ্গেল লাইন অফ কোড ইনশিওর মিনিমাল ওয়াস্টেজ অফ টাইম অ্যান্ড এফোর্টস, অর্থাৎ প্রথমে এর রিকোয়ারমেন্টগুলো নিয়ে নেওয়া হচ্ছে, তখন এর এর আমরা যে কাজগুলো করবো বাস প্রথম করে ফেললাম শেষ, এর পরবর্তীতে আর কোনো রিকোয়ারমেন্ট আসছে না, এটা মিনিমাল ওয়াস্টেজ আমাদের প্রোভাইড করে। ইম্প্রুভস কোয়ালিটি, মাচ ইজিয়ার টু ক্যাচ অ্যান্ড কারেক্ট পসিবল ফলো অ্যাট দ্য ডিজাইন স্টেজ দেন অ্যাট দ্য টেস্টিং এজ, আফটার অল কম্পোনেন্ট হ্যাভ বিন ইন্ডিকেট অ্যান্ড ট্র্যাকিং ডাউন, ট্র্যাকিং ডাউন স্পেসিফিক ইরোর্স ইজ মোর কমপ্লেক্স। তো এবার ডিজাইন ম্যানেজগুলোতে আনসার্টিন নেচার অফ কাস্টমার নিড, এখানে অনেক সময় হয়ে যায় কি যে প্রথমে রিকোয়ারমেন্ট যেরকম দিয়েছিল শেষে গিয়ে ক্লায়েন্টের গিয়ে সেটা পছন্দ হচ্ছে না, আসলে সেটা চায়নি, তো এটাকে আবার ফিরে গিয়ে কাজটা করাটা অনেকটা কঠিন। তখন এখানে দেখেন ডিউ টু দিস লিমিটিং টাইম অ্যান্ড কাস্ট, টাইম অ্যান্ড কস্ট এনি ডিগ্রি অফ অ্যাকুরেসি অ্যাজ দ্য মডেল সাজেস্ট, অফেন অনেক সময় এটা কঠিন হয়ে পরবর্তীতে এটাকে আবার ফিরে আসা,
যেহেতু একটা ধাপ শেষ হওয়ার পর একটা ধাপ শুরু হয়, এখানে ইটারেশন টাইপের ব্যাপারটা অনেকটা কঠিন। ইমপ্লিসিট অ্যাজাম্পশন কোড ব্লক, ইমপ্লিসিট অ্যাজাম্পশন দ্যাট ডিজ এ ট্রান্সলেটেড প্রোডাক্টস দিস সামটাইমস রান ইন টু কোড ব্লক হোয়েন অ্যান্ড ডেভেলপার বিং ইমপ্লিমেন্ট। আগেরটার মতোই মোটামুটি, যে যখন অ্যাজাম্পশনসগুলো ইয়ে করা হয় তখন পরবর্তীতে আবার কোড ব্লক হয়ে যায়, অর্থাৎ ফিরে আসা সম্ভব হয় না, নট গুড মডেল। তো আসলে এটা আদি বলা যায় মডেল, যেটা এখন আসলে কাজে লাগানো হয় না, সেই জন্য এটাকে বলা যায় নট এ মডেল ফর কমপ্লেক্স অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রজেক্ট অ্যাজ ওয়ার্ল্ড চেঞ্জিং ফাস্ট অ্যাজ টেকনোলজি চেঞ্জিং। টেকনোলজি চেঞ্জ হচ্ছে, এটা একটা আসলে ভালো মডেল না, হাই অ্যামাউন্ট অফ রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, এটার অনেক রিস্ক রয়েছে। পুর মডেল ফর লং অ্যান্ড এনগেজিং প্রজেক্ট, বড় প্রজেক্টের জন্য আসলে একটা পুয়ার মডেল, নট সুইটেবল ফর প্রজেক্টস হোয়ার রিকোয়ারমেন্টস আর অ্যাট দ্য মডারেট টু হাই রিস্ক অফ চেঞ্জিং। যখন রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে তখন মানে আমি দেখা যাচ্ছে একটা কাজ করার পরে ক্লায়েন্টের মনে হলো না না ঠিক নাম্বার দরকার, তখন কিন্তু এটাতে রোল ব্যাক করাটা কঠিন হয়ে যাবে ওয়াটারফল মডেলে, তার কারণে এটা সেই সময় সুইটেবল না। ওয়াটারফল মডেল আমরা এর সুবিধা অসুবিধাগুলো দেখলাম। তো এর ধাপগুলো যদি আরেকবার আমি বলি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা হলো, সফট ডিজাইন করা হলো, ইমপ্লিমেন্ট করা হলো, ইন্টিগ্রেট করা হলো এবং অপারেশন এবং মেনটেন্যান্স করা হলো। তো এটা ছিল ওয়াটারফল মডেল। এর পরবর্তীতে আমরা প্রোটোটাইপ মডেল দেখবো। প্রোটোটাইপ মডেল মূলত একটা একটা স্যাম্পল তৈরি করা, প্রতিটা ধাপে গিয়ে একটা স্যাম্পল তৈরি করে, প্রথমেই আমার কাছে ক্লায়েন্ট আসলো, তাকে আমি একটা স্যাম্পল তৈরি করে দেখালাম যে এই যে এই ধরনের আপনার প্রজেক্টটা তৈরি, এটা কীভাবে কাজ করে এবং সুবিধা অসুবিধাগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। এবং তবে আসসালামু আলাইকুম।